ছোট্ট একটা কথা বলি আমরা কবর কবরে প্রত্যেকই যেতে হবে ঠিক না বেটি হ্যাঁ কবর চারটি কথা বলে কয়টা কয়টা চারটি কথা কবর বলে আমি বারেবারে এই কথাটা বলি সব জায়গায় কেন জানেন যত করে মানুষ একটু কবরের আযাবের ভয় হয় কবর চারটি কথা বলে এক নাম্বার কবর বলে এই পৃথিবীর মানুষেরা শুন আমি দরজা জানালা ছাড়া ঘর আমি কবর পরিষ্কার বলে দিচ্ছি শুনে নে আমি দরজা জানালা ছাড়া ঘর আমার কাছে দরজাও নেই জানালাও নেই তো উপরের পৃথিবীর ঘরে দরজা থাকে জানালা থাকে আম ভেন্টিলেটর থাকে ভেন্টিলেটর বলতে নাকি ছোট মতো উপরে ভেন্টিলেটর থাকে আমার কাছে কিছুই নেই আমার কাছে তুই শুয়ে থাকবি তাকাবি বাঁশ আর বাঁশ ঠিক না বেটি এতগুলো মানুষ আমরা বসে আছি দাঁড়িয়ে আছি বসে আছি পার্থক্য কতটুকু জানেন উপর আর নিচে কি বললাম বলুন বলুন উপর আর নিচে আজকে আপনারা প্লাস্টিকের উপরে বসে আছে কালকে মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে এইটুকুই পার্থক্য এইটুকুই পার্থক্য এখানে বসে ভাবুন একটু আজকে উপরে বসে আছেন কালকে মারা গেলে নিচেই চলে যাবে এইটুকুই এইটুকুই পার্থক্য নিচেই চলে যাবে নিচেই গিয়ে কি হবে তখন আপনি আফসোস করবেন তাই জন্য কবর বলছে আমি এমন একটা ঘর আর আমাদের একটাই নাম এখন তো অনেক কিছু নাম আছে প্রত্যেকের আলাদা আলাদা নাম ঠিক না বেটি আরে ভাই বলুন না একটু প্রত্যেকের আলাদা নাম হাফেজ সাহেব মহাশয় মুক্তি সাহেব আব্দুল খালেক আব্দুল মাজেদ আব্দুল গফুর আব্দুল্লাহ ইত্যাদি ইত্যাদি কিন্তু মারা যাওয়ার পর একটাই নাম একটাই নাম কি বলুন তো লাশ কি বললাম কি বললাম লাশ আগে চলে গেছে বাঁশ আগে চলে গেছে বাঁশ তার মানে তোমাকে চাপা দেওয়ার জন্য বাঁশ আগে চলে গেছে তারপর তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে কি বুঝলে ভেবে দেখেছেন ভাবুন একটু একটু ভাবুন এখানে বসে যে কবর যেদিন চলে যাব মাটি দিয়ে চলে আসবে উপরে থাকবে কি বাঁশ কেউ থাকবে না কবরবাসী কি বলে জানেন যখন তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় তার আত্মা বলে যে এতগুলো মানুষ আমার সাথে যাচ্ছে তারপরে যখন কবরে যখন নামানো হয় তখন সে কবরের আত্মাটা বলে এ সব স্বার্থপর সব স্বার্থপর কেউ আমার সাথে গেল না এই মাথার দিকে যে লোকটা আছে ওইটাই আমার সাথে যাবে আর পায়ের দিকে যেটা নেমেছে ওই দুজনেই যাবে পায়ের দিকের লোকটা যখন উঠে যায় আত্মা তখন বলে এও স্বার্থপর এও উঠে গেল এই মাথার দিকের লোকটা মনে হয় আমার সাথে থাকবে মাথার দিকের লোকটা যখন উঠে যায় তখন আত্মা তখন হাই হাই করে কোথায় গেল আমার স্ত্রী কোথায় গেল টাকা পয়সা কোথায় আমার অহংকার কোথায় কি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোথায় চলে গেল সব শেষ তখন এই চাপা দিয়ে চলে গেল চলে যাওয়ার পর খবর শুরু হয়ে গেল এজন্য কবর বলে আমি এমন একটা ঘর দরজা জানালা ছাড়া ঘর সুতরাং দরজা জানালা ছাড়া ঘরে তাকে প্র্যাকটিস করে আসবি দু নাম্বার কবর বলে আমি এমন একটা ঘর আমার কাছে সাপ বিছে পোকা মাকড় পাবি অন্য কিছু পাবি না তবে উপরে যখন থাকবি পৃথিবীতে যখন থাকবি সাপ পোকা মাকড় গুলো মেরে আসবি তার মানে পাপ কাজগুলো করবি না পাপ কাজগুলো না করে ভালো কাজগুলো করে আসবি তাহলে আমার এখানে এলে সাপ পোকা মাকড় থাকবে না জনমের মতো চলে যাবে তিন নাম্বার কবর বলে আমি এমন একটা ঘর আমি কাউকে চিনি না কোন পীর সাহেব মনি সাহেব মুক্তি সাহেব ইমাম সাহেব দরবেশ সাহেব বক্তা সাহেব কাউকে চিনি না আমি চিনি ওর আমলটা কি বললো আমলটা চার নাম্বার কবর এমন একটা ঘর কবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে আমার উপরে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হয় বন্ধু এই পৃথিবীতে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করো না কাউকে তাচ্ছিল্য করবে না খবরদার নাই বা কিসের অহংকার কাউকে তাচ্ছিল্য করবেন না মনে রাখবেন এতগুলো মানুষ বসে আছেন এমনও জ্ঞান
আপনাদের কাছে আছে আমার কাছে নেই হতে পারে না এমনও জ্ঞান আমার কাছে আছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি তাহলে তাচ্ছিল্য করবেন না ولا تسير خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال فخور الله পাক বলছেন কোথায় আছে কোরআনের আয়াতটা 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন এই 14 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান আল্লাহ বলেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না আমি আল্লাহ কোনোদিন কোন অহংকারকারীকে ভালোবাসি না মনে রাখবেন অহংকার জীবনে করবেন না বাপ যে কোনো মুহূর্তে আল্লাহ পাক শেষ করে দিতে পারে সেজন্য আপনাদেরকে কথাগুলো বললাম চলো তাহলে আজকের আমাদের দ্বিতীয় আর তৃতীয় আয়াতে কি বলল আল্লাহ আল্লাহ কোন জিনিসকে অপছন্দ করেন আল্লাহ ওই জিনিসকে অপছন্দ করেন বলে যেটা করে না এবার আল্লাহ ভালোবাসে কাদের ভালোবাসে কাদের শুনে নিন কাদের ভালোবাসে কোরআন বলছে إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص الله বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন إن الله নিশ্চয়ই আল্লাহ يحب মানে ভালোবাসেন আল্লাযীনা মানু আল্লাযীনা তাদেরকে ভালোবাসেন ইয়াকাতিলুনা ফি সাবিলিহি যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে সীসা গলিত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবনটাকে দিয়ে দেয় শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে এখানে শহীদের সংজ্ঞা শহীদ কাকে বলে এই আয়াতের হচ্ছে শহীদ কাকে বলে এই আয়াতের মাধ্যমে জানা গেল যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে খবরদার কোনোদিন মৃত বলবেন না কোরআন বলছে লা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন পবিত্র কোরআন 2 নম্বর পারার বা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল্লাহ পাক বলছেন লা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ পাক বলছেন কি যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারো না আবার বলছি যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শহীদ হয়ে গেছে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতেও পারো না এখন তারা কবরে কি খায় কুরআন জানিয়ে দিচ্ছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিকুম ইউরযাকুন পবিত্র কুরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরায় আল ইমরানে আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না বরং বরং তারা জীবিত আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য শহীদদের লাশ মাটি খেতে পারে না শহীদদের লাশ মাটিতে টাটকা থাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সাহাবীর নাম হলো আমর জামুহ কি বললাম আমর জামুহ সাহাবীর নাম তো হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করেছেন কি জানেন হ্যালো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করেছেন কি জানেন প্রচুর টাকার মালিক ছিল উনি নবীজির কাছে এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন সেই জায়গায় টাকা পয়সা ব্যয় করব উনি বলে বসে আছেন কিছুক্ষণ পরে আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল করলো কি يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين দুই নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন সূরার নাম সূরায় বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন يسألونك ماذا ينفقون নবী তোমার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন টাকা পয়সা কোথায় খরচ করবে আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও কুল
নবী তুমি বলো মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন তুমি বলে দাও নবী টাকা পয়সা সবথেকে বেশি খরচা করবে কোন জায়গায় উত্তম খরচা কোথায় হবে জানেন বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত টাকা ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে এই জন্য বাপেদের বলে যাচ্ছি বাপের পিছনে পয়সা ব্যয় করবেন মায়ের পিছনে পয়সা ব্যয় করবেন আল্লাহর কোরআন বলছে বাম্মার পিছনে পয়সা ব্যয় করো আর আমরা কি করেছি বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় না করে অন্যের পিছনে পয়সা ব্যয় করতে ব্যস্ত থাকি শ্বশুর শাশুড়ির পিছনে খুব বেশি পয়সা ব্যয় করি বাম্মার পিছনে পয়সা ব্যয় করতে চাই না বাম্মার পিছনে পয়সা ব্যয় করলে আমার যেন কমে যায় আর শ্বশুর শাশুড়ির পিছনে পয়সা ব্যয় করলে মনে হয় খুব বেশি হয় তাই না অনেক শ্বশুর শাশুড়ি আছে অভদ্র অভদ্র অনেক শ্বশুর শাশুড়ি আছে অভদ্র তারা কি করে জানেন জামাই পয়সা দিয়েছে জামাই টাকা একটা লুঙ্গি কিনে দিয়েছে 1500 টাকা দামে কোন শ্বশুর জিজ্ঞাসা করলো না বাবা জামাই তুমি তো আমাকে 1500 টাকা দামের একটা লুঙ্গি কিনে দিয়েছো আমি তোমার 22 বছর পরে বাপ হইছি মেয়ে দেওয়ার কারণে বাপ মেয়ে দেওয়ার কারণে তোমার বাপ হইছি 22 বছর পর তা তুমি আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছো 1500 টাকা দাম তা তোমার যে বাপ জন্ম দিল যে বাপ তোমাকে জন্ম দিল সেই বাপের লুঙ্গিটা কত টাকা দামের কিনেছো বাবা কোনদিন কোন শ্বশুরকে এই কথা বলতে শুনিনি ঠিক না বেটি যেদিন শ্বশুর শাশুড়িরা এই কথাটি তার জামাইকে বলবে জানবেন সেই দিন অরিজিনাল শ্বশুর শাশুড়ি হলো ওরাই যারা শুধু নিজের টাকা নেয় না অন্যের প্রতি খবর রাখে চলুন তো হযরতে আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলেন আর পিতামাতার পিছনে ব্যয় করলেন হযরতে আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধে শহীদ হলেন কোন যুদ্ধে উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল তো উহুদের যুদ্ধে শহীদ হতে উনি যখন শহীদ হলেন ওনাকে ওই অবস্থায় মাটি দেওয়া হলো তো মাটি দেওয়া হওয়ার সময় দুটো লাশ একসঙ্গে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের লাশকে একসঙ্গে দাফন করা হয় ভালো কথা তো দাফন করার পর উহুদ যুদ্ধের 35 বছর পর কত বছর উহুদ যুদ্ধের 35 বছর পর লাশ মানে কবর খোলা হচ্ছে সেই যেদিন উনি শহীদ হয়েছিলেন যেমন টাটকা রক্ত বের হচ্ছিল শহীদ হয়েছে সেই মতো 35 বছর পরে তার লাশ থেকে আজও টাটকা রক্ত বেরিয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কয়েক কোটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার হলো নবীদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে শুধু তাই নয় আপনার শহীদানদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে আচ্ছা সাথে সাথে কি মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে একজন মোকাম্মাল কোরআনে হাফেজ শুনে নিন একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য ছেলেকে কোরআনে হাফেজ করবেন ছেলেকে কোরআনে হাফেজ করবেন দেখবেন যারা হাফেজ হয় আল্লাহ তাদের মেধা শক্তি বাড়িয়ে দেয় আল্লাহ তাদের মেধা শক্তি বাড়িয়ে দেয় আর হিফজ করলে যারা হাফেজ হয়েছে তারা বুঝেছে গো বাপ শুধু তাই নয় তিন নাম্বার চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না মাটিতে আল্লাহ পাক টাটকা রাখে একজন হাক্কানি আলেম একজন হাক্কানি আলেম কিয়ামতের মাঠে একজন হাক্কানি আলেম 40 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে আলেমটা হতে হবে হাক্কানি আলেম হতে হবে মোকাম্মাল কোরআনে হাফেজ হতে হবে এই জন্য ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নাম শুনেছেন আরে বাবা বলো না ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে উনি কোরআন পিপাসু ছিলেন কোরআন পিপাসু পৃথিবীতে যত মাদ্রাসা করেছে সব কোরআনের মাদ্রাসা হাফিজি মাদ্রাসা সব হাফিজি মাদ্রাসা কোরআন পিপাসু ছিলেন কোরআন পছন্দ করতেন কোরআন ভালোবাসতেন এমনকি মারা যাওয়ার সময়
উনি মাদ্রাসা করলেন মারা যাওয়ার সময় মারা যাওয়ার আগে সন্তানদেরকে বলে গেলেন হে আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পর আমার কবরটা আমার মাদ্রাসার জানালার ধারে আমাকে কবরটা দিও আমি জুলফিকার আলী আল্লাহ জানো আমাকে কবর থেকে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শোনায় জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য মাদ্রাসা পাশে কবর হওয়া এটা ভাগ্যের ব্যাপার গো বাবা কোরআন পিপাসু হন ছেলেকে কোরআনই হাফেজ করান সাথে সাথে পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মুয়াজ্জিন ১২ বছর যদি নিঃশর্তভাবে কেউ আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো অনেক দেহ আছে মাটি খেতে পারে না টাটকা থাকে দেহ হে বাবাজি খোলাপাতার মানুষেরা শুনে নিন আমারে দেহের কোনো দাম নেই আপনাদের দেহের কোনো দাম নেই আমার আপনার দেহের দাম সেই দিন হবে আমাদের মরণের ১০ বছর পরে যদি কবরটা একবার খুলে দেখা হয় আপনারা যদি আমার মৃত্যুর ১০ বছর পরে কবরটা খুলে দেখেন চল তো দেখি আব্দুল্লাহ ইল মারুফ খোলাপাতায় এসে খুব বড় বড় লেকচার মারছিল চল দেখি ১০ বছর আগে ও মারা গেছে কবরটা খুলে দেখ দেহটা টাটকা আছে না মাল পচে গেছে যদি দেহটা টাটকা পান আপনাদের ধারণা জন্মাবে কাফনটা যদি টাটকা পান দেহটাও যদি টাটকা পান ধারণা আপনাদের জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছে ও ঈমান নিয়ে কবরে গেছে ঈমান নিয়ে কবরে গেছে আর যদি দেখেন আমার মরণের ৬ মাস পর বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে দেহ তো দূরের কথা কাফনেরও কোনো গন্ধ নেই ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল ওর এলেম ছিল আমল ছিল না ইলিম ছিল আমল ছিল না আল আলিমু বিলা আমালি কাশাজারি বিলা সামারি আমল বিগিন আলেম ওই রকম আমল বিগিন আলেম ওই রকম ফল বিগিন গাছটা যেরকম যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই এজন্য বাপেরা কথাগুলো মাথায় রাখবেন আমি কথাগুলো বলছি খারাপ সেন্স নেবেন না বাপ চলো আল্লাহ অপছন্দ করেন কাদের যারা নাকি যে বলে নিজেরা করে না আর আল্লাহ পছন্দ করে কাদের যারা আল্লাহ রাস্তায় নিজের জান আর মাল দিয়ে জীবনটাকে বিলিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন এবার আসছি দুইটা নবী ঘটনা আছে এই সূরার ভিতরে কি কি এক নাম্বার মুসা নবীর ঘটনা আছে শুনে নিন মুসা নবীর গ্রামের লোকেরা মুসা ইহুদিরা এত বদমাশ মুসা নবীর গ্রামের লোকেরা মুসা নবীকে বাজে বাজে কথা বলতো তার মধ্যে একটা কথা কি বলতো জানেন এই মুসা হলো হিজড়া কি বলল মুসা হলো হিজড়া বলে বাজে বাজে কথা বলতো মুসা নবীকে তো একদিন মুসা নবী গোসল করছেন আর কাপড়টা রেখে দিয়েছিলেন একটা পাথরের উপরে পাথরের উপরে কাপড় রেখে মুসা নবী গোসল করছে আর পাথর করেছে কি কাপড়টা নিয়ে সোজা ছুটতেছে মুসা নবী বলছে এই পাথর দাঁড়া 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 হাত তো দাঁড়া পাথর সরে সরে যাচ্ছে মুসা নবী ধরতে যায় সরে যায় সরে যায় এইভাবে একদম বাজারে গিয়ে হাজির তারপরে সঙ্গে সঙ্গে করলো কি পাথরটা দাঁড়াতে মুসা নবী কাপড়টা পরে নিলেন পরে নেওয়ার পর হাতে ছিল একটা লাঠি আপনারা জানেন তো খুব আঘাত করেছিল পাথরে মুসা নবী লাঠি দিয়ে তো সেই সময় গ্রামের বাজারের লোকেরা কিছু মানুষ মুসা নবীকে উল্টো পাল্টা বলতে লাগলো হাসি ঠাট্টা করতে লাগলো আর কিছু মানুষ তারা ভালো মানুষ তো থাকবেই দেশে কিছু মানুষ তারা খুব অনুতপ্ত হতে লাগলো ভালো মানুষ যারা তারা অনুতপ্ত হতে লাগলো আর খারাপ মানুষ যারা তারা ঠাট্টা বিদ্রুপ দুর্নাম বদনাম করতে লাগলো তো এবারে করেছে কি মুসা নবী দাঁড়িয়ে আছে
আর ভালো মানুষগুলো এসে বলছে মুসা আমরা বুঝতে পারছি তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি তোমার কষ্ট ভালো মানুষগুলো বলছে কষ্টটা বুঝতে পারছি তখন মুসা নবী চুপ করে আছে তাই মুসা নবী তার কওমের মানুষদেরকে বলেছিল কি বলেছিল সেটা আল্লাহ কোরআনে বলছে ওয়া ইযে ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি لِمَا تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ মুসা তার কওমকে বলল ইয়া কওমি হে আমার কওমের মানুষেরা লিমা তুযুনানি তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ অকত্তালামুনা অবশ্যই তোমরা তো জানো আন্নি রাসূলুল্লাহি ইলাইকুম আমি আল্লাহর তরফ থেকে একজন রাসূল হয়ে আল্লাহ পাঠিয়েছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম তারা করল কি মুখটা ফিরিয়ে নিল বেঁকে বসল আর আল্লাহ পাক ওখানেই বেঁকিয়ে দিলেন তাদের নিজেও আল্লাহ পাক ঘুরিয়ে দিলেন আর নিজেও আল্লাহ পাক কঠোর হয়ে গেলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ পাক কোনোদিন ফাসিক জাতিকে হেদায়েত করেন না